2015 সালের মধ্যে টিবি মুক্ত ভারত গড়ার পরিকল্পনা নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যক্ষা রোগের জন্য সরকারি পরিকল্পনা হিসেবে তিনি শুরু করেছেন জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি। নিক্ষয় পোষণ যোজনার অধীনে যক্ষা রোগীদের পুষ্টি সহায়তা হিসেবে তাদের চিকিৎসা চলাকালীন প্রতি মাসে 500 টাকা করে প্রদান করে ভারত সরকার। অসুস্থ রোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করে দেওয়া এই সুবিধা চালু হয়েছিল 2018 সালের মার্চ মাস থেকে। সমগ্র ভারতের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও চালু আছে এই সরকারি সাহায্য। এর পাশাপাশি সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে বিনামূল্যে দেওয়া হয় রোগীদের ঔষধও। তাই সরকারি উদ্যোগে এবং চিকিৎসকদের সহায়তায় রাজ্য তথা দেশ থেকে এবার নির্মূল করতে হবে যক্ষার মতো প্রাণঘাতী অসুখকে। বুধবার ত্রিপুরা স্বাস্থ্য মিশনের উদ্যোগে টিবি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এমনই বিবৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই কর্মসূচি রাজ্যভিত্তিক সূচনায় উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে অনুপস্থিত ছিলেন তিনি। তবে এক ভিডিও বার্তার মাধ্যমে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং জনসাধারণকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগামী 2025 সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূলীকরণের আহ্বান রেখেছেন। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান এর অঙ্গ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী টিবি মুক্ত পঞ্চায়েত গড়ার উদ্যোগকেও বাস্তবায়নের ঘোষণা করেন। টিবি মুক্ত পঞ্চায়েত এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার মাধ্যমে টিবি রোগ নির্মূলীকরণের ব্যাপক জনসচেতনতা ও জনভাগিদারি তৈরি করা, পাশাপাশি টিবি সম্পর্কিত নানান কুসংস্কার, ভ্রান্ত ধারণা এবং অন্যান্য সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও এর মাধ্যমে পঞ্চায়েতগুলোর মধ্যে সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার প্রতিযোগিতা সৃষ্টি করা। সকলের অবগতির জন্য জানাচ্ছি, রাজ্যের টিবি রোগীরা বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্বাস্থ্য মিশনের উদ্যোগে টিবি মুক্ত ত্রিপুরা কর্মসূচির রাজ্যভিত্তিক সূচনায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। নিজের বক্তব্যে তিনি জানান, আমাদের প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, উনি নির্দেশ দিয়েছেন, আমার রাজ্যে আমাদের সরকার এটা গ্রহণ করেছে যে টিবি মুক্ত ভারত এবং টিবি মুক্ত ত্রিপুরা, এটা করতে গেলে এখানে প্রারম্ভিক বক্তব্যে বিস্তারে বলেছেন, এর বেশি আমার জানাও নেই, আমি আর বেশি জানিও না, কিন্তু বলতে পারি যে এটাতে আমাদের পঞ্চায়েত স্তর থেকে যাতে এটাকে জন আন্দোলনের মাধ্যমে এটাকে প্রতিরোধ করা ব্যাপারে সতর্ক করা, সচেতন হওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা। তবে আমাদের যে মিশন, যেটা 2025-এর মধ্যে আমাদের সারা ভারত থেকে টিবি অর্থাৎ যক্ষা আমরা নির্মূল করার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমাদের ভারত সরকার, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার, আমি আশা করব যারা আজকে সভায় উপস্থিত আছেন, আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব আমরা করছি, কাজে আমাদের বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। আমরা স্ব এলাকা, স্ব পঞ্চায়েতে, স্ব জায়গায় আজকে যারা আমাদের আলোচনায় বা পরবর্তী সময় যারা বলেছেন যে প্রশিক্ষণ শিবির হবে, কীভাবে তা সতর্ক সচেতন করা, সতর্ক করা, প্রতিরোধ করা এবং প্রয়োজনীয় ওষুধাদি ব্যবস্থা করা বা যিনি উপকরণ কী কারণে আমরা বা আমরা কীভাবে আক্রান্ত হয়েছি এই রোগে, এটা বিশদ আলোচনা পরবর্তী সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে, আমরাও জানতে পারবো। আমি বলব যে আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে আমাদের ওয়ার্ড ভিত্তিক অ্যাকাউন্ট ওয়ার্ডে আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যদি আমাদেরকে নির্দেশ দেবেন সেভাবেই আমরা চাইব। প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে যাতে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা যে কাজ করবেন, আশাকর্মীরা কাজ করবেন, তাদেরকে আমরা সহযোগিতা করব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী 2025 সালের মধ্যে ভারতে টিবি মুক্ত পঞ্চায়েত করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে দেশবাসীকেও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।